my dear students of class 6 bengali and english medium please open your text history textbook and look at page 51 52 and 53 today's topic is vedic politics orthat vedic rajniti vedic literature is mainly religious literature orthat বৈদিক সাহিত্য হচ্ছে মূলত ধর্মীয় সাহিত্য ইট ইজ হাউ এভার পসিবল টু নোয়া লট অ্যাবাউট কন্টেম্পোরারি পলিটিক্স ফ্রম দিস লিটারেচার ইট অর্থাৎ এই সময় থেকে কিন্তু এই সাহিত্য থেকে বৈদিক সাহিত্য এই যে ধর্মীয় সাহিত্য এখান থেকে সেই সময়কার রাজনীতিরও কিছু কিছু খবর পাওয়া যায় কিভাবে পাওয়া যায় না ঋগ্বেদ ডিসক্রাইবস হাউ পিপল হ্যাভ শর্ট ডিভাইন ব্লেসিংস ফর ক্যারিং আউট প্লান্ডার আফটার উইনিং ওয়ার্স রিগবেদে দেখা যাচ্ছে যে যুদ্ধ হতো তো তখন যুদ্ধে জিতে লুটপাট চালানোর জন্য যাতে তারা যুদ্ধে জিততে পারে যাতে তারা লুটপাট ভালো করে করতে পারে সেই সময় তো সেই জন্যে তারা দেবতার কাছে আশীর্বাদ ভিক্ষা করছে তাহলে এইভাবেই ধর্মীয় প্রসঙ্গে যুদ্ধ বা রাজনীতির প্রসঙ্গটা চলে আসছে এগেইন ইন দ্য লিটারেচার অব দ্য লেটার ভেদিক পিরিয়ড দেয়ার আর মেনি রেফারেন্সেস অফ স্যাক্রিফাইসেস পারফর্মড বাই দ্য ভেদিক রুলার্স যাতে তারা এর পরবর্তীকালে কি দেখা গেছে প্রথমে শুধু আশীর্বাদ চাইছে এবং পরবর্তীকালে দেখা যাচ্ছে যে শুধু আশীর্বাদ চেয়ে হচ্ছে না তারা কি করছে তাদেরকে বলা হচ্ছে যে তোমরা যদি ভালোভাবে যুদ্ধ যুদ্ধে জিততে চাও বা ভালোভাবে লুটপাট করতে চাও তাহলে তোমাদেরকে কিছু কিছু যোগ্য করতে হবে তাহলে বৈদিক শাসকদের জন্য কে বেশ কিছু যজ্ঞেরও উল্লেখ করা হয়েছে তবে এটা তো আফটার অল একটা ধর্মীয় সাহিত্য সেখানে এই সেই জন্য এখানে সরাসরি রাজনীতির প্রসঙ্গটা একটু কম প্রায় নেই বললেই চলে এরপরে আমরা কি জানতে পারি এই যে এটা তো একটা সোর্স অফ হিস্ট্রি ঋগ্বেদটা সেই যুগের ইতিহাস জানার জন্য তো এই সোর্সটা ছাড়া সেই যুগের ইতিহাস জানার জন্য আমাদের অন্য কোনো সোর্স খুব একটা নেই এর আগে তোমাদের আলোচনা করেছি যে প্রত্নতাত্ত্বিক বা আর্কিওলজিক্যাল সোর্স কিছু কিছু আছে তার থেকে যেটুকু যা জানার জানা গেছে কিন্তু মূল যেটা জানা যায় সেটাই ভেদিক লিটারেচার থেকে তাহলে ঋগবেদে কি বলা হয়েছে যে ভিলেজ বা গ্রামের উল্লেখ আছে তাহলে ঋগ্বেদে বলছে দ্য ভিলেজ অর গ্রাম ইন দ্য রিগবেদ ডিড নট অনলি ইমপ্লাই আ রুরাল সেটেলমেন্ট মানে শুধুমাত্র এটা একটা গ্রামীণ বসতি ছিল না এটা ছিল একটা ছোট জনসমষ্টিকে গ্রাম বলা হয়েছে সেটা এতই ছোট যে আজকের তুলনায় মানে কোনো ধারণা হবে না সে যুগের জনসংখ্যার এই যুগের জনসংখ্যা তো এক নয় তো এই যুগের জনসংখ্যার মাপকাঠিতে দেখতে গেলে হবে না সে যুগের জনসংখ্যা কত ছিল সেইটা ভাবতে হবে আজকের তুলনায় সে তো অনেক কম ছিল তো বলছে যে কয়েকটা ফ্যামিলি মিলে একটা ছোটো জনগোষ্ঠী সেটাকেই বলা হতো গ্রাম অর্থাৎ ইন ভিলেজ অর দ্য ভিলেজ ওর গ্রাম ইন দ্য রিগ ডিড নট অনলি এমপ্লয় ইয়ার রুরাল সেটলমেন্ট আ স্মল কমিউনিটি ওয়াজ অলসো রেফার্ড টু অ্যাজ আ ভিলেজ সাত স্মল কমিউনিটিজ ওর ভিলেজ ওয়ার পসিবলি ফর্মড বাই আ কনগ্লোমারেশন অফ আ ফিউ ফ্যামিলিজ কথাটার মানে হচ্ছে এক হয়ে যাওয়া একইভূত হওয়া তো এইরকম কয়েকটা মাত্র পরিবার সেই পরিবারগুলো অবশ্য ছোট পরিবার ছিল না আজকের মতন তো কয়েকটা মাত্র বড় বড় পরিবার নিয়েই একটা গ্রাম তৈরি হয়ে যেত সেই যুগে এরপরে বলছে যে টার্মস লাইক জন এই শব্দগুলো তোমরা মনে রাখবে খুব ইম্পর্টেন্ট এগুলো দ্য টার্মস লাইক জন গণ বিষ জে এ এন এস এইচ জন দন্তন্য জন গণ গ মূর্ধন্য গণ বয়হস্যই তালকবসা বিষ তাহলে জন গণ বিষ এই টার্মগুলো হ্যাভিন ইউজড লিবারালি ইন দ্য ঋগ্বেদ এই শব্দগুলো ঋগ্বেদে অনেকবার মানে ব্যবহার করা হয়েছে এই শব্দগুলো দিয়ে কি বোঝানো হয়েছে ঋগ্বেদে না সেগুলো দিয়ে গ্রামের থেকে একটু বড় কোনো জনগোষ্ঠীকে বোঝানো হতো ওই যে কয়েকটা পরিবার মিলে একটা গ্রাম তৈরি হলো এবার ওই রকম কয়েকটা গ্রামকে নিয়ে যে একটা ছোট জনগোষ্ঠী সেইগুলোকে বলা হতো জন বা গণ বা বিষ ইত্যাদি তো ঋগবেদ্য কন্টেন্স মেনি রেফারেন্সেস টু ভিক্ট্রিজ ইন ওয়ার অ্যান্ড দ্য কনসিকুয়েন্ট প্লান্ডার ক্যাটল অ্যান্ড হর্সেস ওয়ার দ্য মোস্ট প্রেজ প্রেজড অ্যাসেস অফ সাচ লুট তো এই সময়ে ঋগবেদে যুদ্ধে জেতার লুটপাটের কথা বলা হয়েছে প্লান্ডার মানে লুটপাট তো ক্যাটল মানে গবাদি পশু এবং ঘোড়া সে যুগের মানুষ তো পশুপালক বেশি ছিল পশুপালনটা ছিল তাদের একটা প্রধান জীবিকা তাই গবাদি পশু এবং ঘোড়া ছিল তাদের কাছে খুব ইম্পর্ট্যান্ট অ্যাসেট বা সম্পদ দেয়ার আর ভেরিয়াস ইউজেস অব দ্য টার্ম রাজা ইন দ্য ঋগ্বেদ এই ঋগবেদেই কিন্তু আমরা রাজা শব্দটা প্রথম পাচ্ছি তাহলে রাজা বলতে কী বোঝাচ্ছে রাজা লিটারেলি মিন্স লিডার রাজা শব্দটার কিন্তু একদম আক্ষরিক অর্থ হচ্ছে লিডার বা নেতা নেতা যে ধরনের দায়িত্ব সামলাতেন তার ভিত্তিতেই ঠিক হতো তার নাম এবারে এই নেতৃত্বের ধরনটা অনেক রকমের ছিল এখানে দেখো অনেকগুলো টার্ম ব্যবহার করা হয়েছে কোথাও বলা হচ্ছে বিস্পতি কোথাও ভূপতি কোথাও মহিপতি কোথাও নরপতি তাহলে কোথাও গোপতি তাহলে এই যে এক একজন এক এক দিকে লিডারশিপটা করতেন যিনি ক্যাটলসগুলোকে সামলাতেন তাকে বলা হতো গোপতি যিনি বিষের প্রধান ছিলেন তাকে বলা হতো বিষপতি যিনি মানে যুদ্ধে লুটপাট বা সম্পদের ভাগ ভাগবাটোয়ারা ভাগ বাটোয়ারা হতো সেই ভাগাভাগির দায়িত্ব রাজা সামলাতেন পরবর্তীকালে তিনি যখন সমস্ত জমির মালিক হলেন তখন তাকে বলা হচ্ছে ভূপতি ভূ কথাটার মানে হচ্ছে জমি আবার মহি ম হয় দীর্ঘই মহি এই শব্দটার অর্থ হচ্ছে পৃথিবী তাহলে মাটিকেই পৃথিবী বলা হচ্ছে তো মহি মানে যিনি ভূমির মালিক তিনি হচ্ছেন মহিপতি বা ভূপতি আবার নৃপতি বা নরপতি কাকে বলা হচ্ছেন যিনি মানুষের সম্পদ এবং জীবন রক্ষা করতেন তাকে বলা হচ্ছে নৃপতি বা নরপতি এইভাবে বিভিন্ন গোষ্ঠীর নেতা হয়ে উঠেছিলেন রাজা আর জনগণ পরিণত হয়েছিল তাদের অনুগত প্রজায় তো বলছে দেয়ার আর ভেরিয়াস ইউজেস দ্য টার্ম রাজা ইন দ্য ঋগ্বেদ Raja literally means leader. A leader's name was ascertained by the duties he performed. Raja or king has been referred to as Bishpoti, that is, head of a Bish or community. At times, he has been referred to as Gopoti or master of the cattle. In the Rigveda, দ্য কিং ডিড নট এঞ্জয় ওনারশিপ ওভার পিপল অর ল্যান্ড দেয়ার ফোর দেয়ার ইজ মেনশন অফ দ্য ওয়ার্ডস নরপতি অর ভূপতি ইন দ্য রিগবেদ অ্যান্ড অর্গানাইজেশান নেমড বিদ বয়হস্যই দিদ হ্যাজ বিন মেনশানড ইন দ্য রিগবেদ রিগবেদে বিদ নামে একটি অর্গানাইজেশান বা সংঘের কথা আছে দ্য কিং অ্যান্ড দ্য অফ বিষ বিদথ একটু আগেই বলেছি বিষ কাকে বলা হচ্ছে না কয়েকটি ছোট ছোট গ্রাম মিলে যে একটা বড় জনগোষ্ঠী তৈরি হচ্ছে তাকে বলা হচ্ছে বিষ সেই বিষের প্রধানকে বলা হতো বিষপতি এবার বিদথ কাকে বলা হচ্ছে না ওই যে রুলার ওই বিষের যারা ওই এই বিষ নামে অর্গানাইজেশনটা চালাতেন যে মেম্বাররা তাদের নিয়ে তৈরি হতো বিদথ দে ডিসকাস্ট মিলিটারি অ্যাফেয়ার্স ইনক্লুডিং ডিস্ট্রিবিউশন অব দ্য প্লান্ডার্স অব দ্য ওয়ার তাহলে বিদথের মেম্বারসদের কাজ কি ছিল দে ডিসকাসড মিলিটারি অ্যাফেয়ার্স তারা যুদ্ধবিগ্রহ নিয়ে অন্য গোষ্ঠীর সঙ্গে অন্য বিশের সঙ্গে যুদ্ধবিগ্রহ নিয়ে কথা বলতেন এবং যে লুটপাট করে যে জিনিসপত্রগুলো পাওয়া যেত যুদ্ধে সেইগুলোর কীরকম ডিস্ট্রিবিউশন হবে সেইটা নিয়ে বিদথের মেম্বাররা কথা বলতেন দ্য কিং হ্যাজ হ্যাড দ্য রেসপন্সিবিলিটি টু ওভারসি দ্য ডিস্ট্রিবিউশন এই যে বিশের সমস্ত মেম্বারদের মধ্যে যে এই লুটের জিনিসপত্র ডিস্ট্রিবিউশন হবে সেই ডিস্ট্রিবিউশনটা যাতে ঠিকঠাক হয় সেইটা দেখাশোনা করতেন যে যিনি রুলার বা শাসক ছিলেন যিনি অর্থাৎ যিনি বিস্পতি তিনি দেন হি বিকেম আ ভূপতি অর মহিপতি যত আস্তে আস্তে এই বিস্পতির রোলটাই এই বিস্পতি ধীরে ধীরে ভূপতি অর মহিপতি হয়ে উঠেছিলেন ইন সাংস্কৃত দ্য ওয়ার্ড ভু মিন্স ভয় দীর্ঘ ভু ভু মিন্স ল্যান্ড অ্যান্ড দ্য ওয়ার্ড মহি ম হয়ে দীর্ঘই মহি মিন্স দ্য ওয়ার্ল্ড অর্থাৎ পৃথিবী দেয়ার ফোর দা ওয়ার্ল্ড ভূপতিনারশিপ ওভার দ্যান্ড অর্থাৎ ভূপতি মানে সমস্ত জমির যিনি মালিক মহিপতি ওয়াজ দ্য মাস্টার অব দ্য আর্থ অ্যাজ তাহলে মহিপতি অর্থাৎ গোট সমগ্র পৃথিবীর প্রভুকে বোঝায় মহিপতি দ্য কিং অ্যাজ দ্য মাস্টার অব দ্য সাবজেক্টস অব দ্য পিপল রিসিভ দ্য টাইটেল নৃপতি ওর নরপতি মানুষজনকে বাঁচাচ্ছেন তাদের জীবন এবং সম্পত্তি রক্ষার দায়িত্ব নিচ্ছেন যিনি তাকে বলা হচ্ছে নৃপতি অর্থাৎ নরপতি নরকথাটার মানেও মানুষ নৃদন্তন্যয়ে ঋিকার নৃ কথাটার মানেও মানুষ বা হিউম্যান বিং দ্যাট মিন্স ওয়ান হু ইজ প্রোটেক্টর অফ দ্য পিপল ইন সাংস্ক্রিট ওয়ার্ডস লাইক নী অর নো রিপ্রেজেন্টস হিউম্যান বিংস ইন দিস ওয়ে দ্য লিডার অফ দ্য কমিউনিটি বিকেম দ্য মোনার্ক অ্যান্ড দ্য পিপল বিকেম হিজ লয়্যাল সাবজেক্টস অর প্রজা তাহলে এইভাবেই একটা গোষ্ঠীর নেতা ধীরে ধীরে রাজা হয়ে উঠলেন এবং সেই রাজা বাদ দিয়ে বাকি সকলে ছিলেন সেই রাজার প্রজা এখানে একটা কথা মনে রাখতে হবে যে প্রজা ছাড়া কিন্তু রাজার অস্তিত্ব নেই এমনকি রাজার কোনো প্রয়োজনও নেই অর্থাৎ রাজা প্রজাদের মধ্যে সবচেয়ে ক্ষমতাশালী কিন্তু প্রজা না থাকলে রাজা থাকার কোনো অর্থই হয় না তো প্রজার ভূমিকাটাও একটা রাজ্যের মধ্যে বা একটা গোষ্ঠীর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্য পলিটিক্যাল সিচুয়েশন হ্যাড চেঞ্জড ইন দ্য লেটার ভেদিক পিরিয়ড এতক্ষণ তোমরা যেটা দেখলে শুনলে সেটা ছিল রিক বৈদিক যুগের অর্থাৎ আর্লি ভেদিক পিরিয়ডের রাজনৈতিক পরিস্থিতিটা এবার পরিবর্তন হচ্ছে মানে স্বাভাবিক ধর্ম সেই স্বাভাবিক পরিবর্তনের স্বাভাবিক নিয়মে পরবর্তী বৈদিক যুগে কিন্তু রাজনৈতিক পরিস্থিতিটা এইরকম ছিল না সেটা কিন্তু অনেকটা বদলে গিয়েছিল দ্য পলিটিক্যাল সিচুয়েশন হ্যাড চেঞ্জ ইন দ্য ভেদিক পিরিয়ড দ্য ডেসক্রিপশন অফ দ্য ওয়ার বিটুইন দ্য গডস অ্যান্ড দ্য ডেমনস ইন দ্য ব্রাহ্মণ লিটারেচার ইজ এক্সাম্পল অফ দ্যাট চেঞ্জ তো বলছে যে ব্রাহ্মণ এই পরিবর্তনের একটা তো উদাহরণ দিতে হবে তো সেই উদাহরণটা হচ্ছে যে ব্রাহ্মণ্য সাহিত্যে দেবতা ও অসুরদের মধ্যে একটা লড়াই তৈরি হয়েছিল এই লড়াই হচ্ছে সেই পরিবর্তনের উদাহরণ তো দেবতা বলতে ভালো লোক এবং অসুর বলতে খারাপ লোকদের বোঝাচ্ছে এবার রাজা যে এলাকাটা শাসন করতেন তাকে রাজ্য বলা হতো এতক্ষণ তো আমরা রাজাদের সম্পর্কে জানলাম এবার তাহলে রাজ্য কাকে বলছে যে একটা তো নির্দিষ্ট টেরিটরি বা এলাকা থাকবে যে জায়গাটাতে রাজা শাসন করছেন তো রাজার যে নির্দিষ্ট টেরিটরি বা এলাকা যে জায়গাটাতে রাজা রুল করতেন অর্থাৎ দ্য এরিয়া ওভার হুইজ দ্য কিং রুলড ওয়াজ নোন অ্যাজ রাজ্য অর কিংডম ইন দ্য লেটার বেদিক পিরিয়ড রিজিয়ানস কেম টু বি নেমড আফটার ট্রাইবস অর কমিউনিটিজ এই যে রাজ্যগুলো এক একটা রাজ্যের নাম বিভিন্ন কমিউনিটির নামে তৈরি হয়েছিল যেমন কুরু কমিউনিটির লোকেরা যে রাজ্যে বাস করত। সেই রাজ্যটার নাম ছিল কুরু রাজ্য পাঞ্চাল কমিউনিটির লোকেরা যে রাজ্যটাতে বাস করত। সেই রাজ্যটাকে বলা হতো পাঞ্চাল রাজ্য ইত্যাদি ইন দিস ওয়ে এইভাবে দ্য আইডিয়া অফ আ কিংডম গ্রিউ ফ্রম দ্যাট অফ আ স্পেসিফিক এরিয়া অর রিজিয়ান তো বলছে যে এইভাবে এক একটা অঞ্চল থেকে প্রাথমিকভাবে রাজ্যের ধারণা গড়ে ওঠে একটা নির্দিষ্ট অঞ্চলের ওপর দখল থাকলে তবেই কেউ রাজা হতে পারত দখল মানে সেই জায়গাটার ওপর সার্বভৌমত্ব থাকতে হবে সার্বভৌমত্ব জিনিসটা কি না সর্বভূমির ওপর অধিকার অর্থাৎ টোটাল ল্যান্ডটার ওপরে অথরিটি থাকতে হবে তার শাসন ওই এলাকার প্রত্যেকে তার শাসন মেনে চলবে এবং ওই এলাকা বা ওই ভূমির ওপরে ওই রাজার কথাই হবে শেষ কথা এইটাকেই বলা হয় সার্বভৌমত্ব তো বা সভরেন্টি ইংরেজিতে যেটাকে বলা হয় সভরেন্টি তো সেই স্পেসিফিক রিজিয়নটার ওপরে রাজার কিন্তু মানে সুপ্রিম কন্ট্রোল থাকবে তো বলছে যে

বা ওবে করা মেনে চলা এখানে মেনে চলা বোঝাচ্ছে উড অ্যাভয়েড বাই দ্য রুল অফ দ্য কিং তো বলছে যে সাধারণত এটাই ধরে নেওয়া হয় যে রাজাকে প্রজা মান্য করে চলবে দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য কিংডম দ্য কিং ওয়াজ টু বি অ্যাসিস্টেড বাই দ্য সার্টেন ফাংশন ফাংশনারিস অ্যান্ড দেয়ার ওয়াজ টু আর্মি তাহলে একটা বড় গোষ্ঠীকে ঠিকমতো চালাতে হবে তার বিভিন্ন অ্যাসপেক্টস আছে তার বিভিন্ন দিক আছে রাজার তো আর একটা দিকে মাথা ঘামালে চলবে না প্রজাদের সুশাসন দেখতে হবে তারা ঠিক মতো খেতে পড়তে পারছে কিনা তারা সুখে থাকছে কিনা তাদের মাথায় ছাদ আছে কিনা তাদের রাস্তাঘাট তাদের জীবিকা তাদের ব্যবসা বাণিজ্য রাস্তাঘাটে সেতু থাকছে কিনা চাষের জমিতে সেচ মতো হচ্ছে কিনা বাইরের শত্রু আক্রমণ করছে কিনা বাইরের শত্রুর আক্রমণকে ঠেকানোর জন্য একটা মিলিটারি বাহিনী তৈরি করতে হবে একটা আর্মি তৈরি করতে হবে অর্থাৎ একটা সেনাবাহিনী তৈরি করতে হবে তাদের ঠিক মতো দেখভাল করতে হবে প্রচুর কাজ একজন রাজার তো চব্বিশ তো কোনো কোনো একজন মানুষ যদি মনে করো আমি চব্বিশ ঘন্টাই কাজ করবো তাহলেও একজন রাজার এত কাজ যে তিনি করে শেষ করে উঠতে পারবেন না অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেশন ব্যাপারটা একটা বিশাল ব্যাপার যেটা একা কারুর পক্ষে করা সম্ভব নয় তাহলে রাজার কর্মচারী দরকার বিভিন্ন ফাংশনারিজ দরকার অর্থাৎ রাজ কর্মচারী রাজার শাসন কাজে যা যারা সাহায্য করে তাদেরকে বলা যেতে পারে রাজ কর্মচারী তো সেই রাজ শাসন কাজ চালানোর জন্য রাজার কিছু কর্মচারী থাকবে আর একটা সেনাবাহিনী থাকতে হবে আলিউশন টু মোনার্ক অটোমেটিক্যালি ব্রিংস আপ রেফারেন্স টু দ্য সাবজেক্টস অর প্রজা আগেই যেটা বললাম যে রাজা থাকলেই তার প্রজা থাকবে পিপল অব দ্য এরিয়া ওভার হুইচ দ্য কিং রুলড ফর্মড হিজ সাবজেক্টস প্রজা না থাকলে তো রাজার কোনো অর্থই হয় না এবং প্রজাদের রাজার কাজ কি প্রজাদের সমস্যা মেটানো হি ওয়াজ এক্সপেক্টেড টু ফাইন্ড সলিউশন টুক্টার্নলে এর পরিবর্তে তার সাবজেক্টরা সাবজেক্ট অর্থাৎ কী দেবেন উড অ্যাভয়েড বাই দ্য কিং রাজাকে মান্যতা দেবেন রাজা যা বলবেন সেটা শুনে চলবেন নিজের রাজ্যের প্রতি বিশ্বস্ত থাকবেন সাচ ওয়াজ দ্য রুল অব দ্য ডে এভাবেই সেকালের শাসনকার্য জিনিসটা চলতো এবং শুধু তাই নয় একটা সাম্রাজ্য চালাতে গেলেতে তার তো একটা খরচও ছিল সেই খরচটা অর্থাৎ প্রজারা যে সম্পদ উৎপাদন করছেন সেই সম্পদের একটা অংশ ট্যাক্স বা কর হিসেবে রাজাকে দিতে হতো তো তার থেকে রাজা তার নিজের খরচও চালাতেন আবার সেই সঙ্গে তিনি রাজ্যের খরচও চালাতেন ইন এনশিয়েন্ট টাইমস দেয়ার আর মেনি ওয়েজ অফ বিকামিং আ কিং এরপরে আলোচনায় আসছে কোন জিনিসটা না রাজা হওয়া যেত কিভাবে। একজন কিভাবে রাজা হতেন তো বলছে প্রাচীনকালে রাজা হওয়ার অনেক উপায় ছিল ইন এন্সিয়ান টাইমস দেয়ার মেনি ওয়েজ অফ বিকামিং আ কিং সাম উইন ওয়ার্স অ্যান্ড বিকেম কিংস কেউ কেউ কিভাবে রাজা হতেন একদম সোজাসুজি যুদ্ধে জিতে রাজা হতেন দেয়ার ওয়ার আদার্স হু উড সাকসিডেড দ্য এক্সিস্টিং কিং কেউ একজন হয়তো যুদ্ধে জিতে রাজা হলেন এবার তিনি মারা যাওয়ার পর তার যে সন্তান তিনি উত্তরাধিকার সূত্রে সেই রাজ্যটির রাজা হতে পারতেন তাহলে এটা হচ্ছে রাজা হওয়ার দ্বিতীয় উপায় তাহলে কি কি উপায় রাজা হওয়া যায় তার দুটো উপায় আমরা পেলাম একটা হচ্ছে যুদ্ধে জিতে রাজা হওয়া আর হচ্ছে যে কারুর বাবা হয়তো যুদ্ধে জিতে রাজা হয়েছেন ছেলেকে আর কষ্ট করে যুদ্ধে জিতে রাজা হতে হলো না তার বাবা যেহেতু রাজা ছিলেন উত্তরাধিকার সূত্রে তিনি বাবার রাজ্যটা পেয়ে গেলেন এইভাবেও রাজা হওয়া যেত দেয়ার ফাদার অ্যাজ দা নেক্সট কিং অ্যাট টাইমস অল দ্য কমিউনিটি মেম্বার্স ইউজ টু সিলেক্ট ওয়ান অ্যামংস্ট দেমসেলভস অ্যাজ দা কিং আর একটা উপায় ছিল রাজা হওয়ার সেটা হচ্ছে যে কোনো একটা কমিউনিটি বা গোষ্ঠীর লোকেরা সকলে মিলে ঠিক করলো তাদের মধ্যে রাজা হওয়ার যোগ্য বা উপযুক্ত ব্যক্তি কে আছে তাকে তারা নিজেরা সিলেক্ট করে নিল পছন্দ করে নিল নিজেদের মধ্যে থেকে কোনো ঝগড়া বিবাদ না করে ঠিক করে নিল যে আমাদের মধ্যে থেকে এই হচ্ছে সবচেয়ে বেশি উপযুক্ত সুতরাং একেই আমাদের রাজা করা যাক এভাবেও রাজা হয়ে যেত তাহলে এটা হচ্ছে আর পদ্ধতি রাজা হওয়ার তাহলে আমরা সেকালে রাজা হওয়ার কিভাবে রাজা হতো তার তিনটে পদ্ধতি আমরা পেলাম এরপরে বলছে যে এটা তো আমরা আগেই বলেছি যে আমাদের যে হিস্ট্রি মানে সোর্স সেটা হচ্ছে একটা রিলিজিয়াস টেক্সট বুক কাজেই এখানে ধর্মের প্রসঙ্গটা তো আসবেই তো বলছে এখানে রাজারা অনেক সময় পুরোহিতদের পরামর্শে নানা রকম যজ্ঞের আয়োজন করতেন যজ্ঞগুলো করা হতো কেন যুদ্ধে যাওয়ার আগেও কিছু যজ্ঞ করা হতো যেন যুদ্ধে জিততে পারি এই উইশ করে যুদ্ধ করা হতো যজ্ঞ করা হতো আবার যুদ্ধে ফিরে এসে যুদ্ধে জিতে যুদ্ধ জেতার খুশিতেও যজ্ঞ করা হতো তো এই ধরনের কিছু কিছু যজ্ঞ খুব বিখ্যাত যজ্ঞ যেগুলো আমরা যারা রামায়ণ মহাভারত পড়েছি তো তারা আমরা এই যজ্ঞগুলোর নাম শুনেছি যেমন অশ্বমেধ যজ্ঞ রাজসুয় যজ্ঞ বাজপেয় যজ্ঞ ইত্যাদি মেনি আর টাইমস অন দ্য অ্যাডভাইস অফ প্রিস কিংস ইউজড টু অর্গানাইজ মেনি স্যাক্রিফাইসেস অর যোগ্য লাইক অশ্বমেধ অশ্বমেধযজ্ঞ রাজসুযোগ্য বাজপেয় যজ্ঞ এটসেট্রা সার্টেন স্যাক্রিফাইসেস ইউজ টু বি পারফর্মড বিফোর লিভিং ফরওয়ার্স অর রিটার্নিং ভিক্টোরিয়াস ফ্রম ব্যাটল কিংস অর্গানাইজড সাম স্যাক্রিফাইসেস স্যাক্রিফাইসেস ওয়ার কভেটেড মিডিয়ামস থ্রু হুইচ দ্য কিংস উইস টু এক্সপ্রেস দেয়ার এলিফেটেড স্টেটাস তো এই যোগ্য রাজারা করতেন কেন এতে তাদের স্টেটাসটা বা তাদের যে অবস্থানটা সেটা অন্য রাজাদের থেকে যিনি ধর অনেক রাজা আছেন তো তো তাদের মধ্যে থেকে যিনি রাজসুও বা বাজপেয় বা অসমের যোগ্য করলেন তার স্টেটাসটা বা তার অবস্থানটা অন্যদের থেকে আরও উঁচুতে উঠে গেল তার তার স্টেটাসটা এলিভেটেড হলো এইটা এই কারণে তারা এই যোগ্যগুলো করতেন যে দেখো আমি এই যোগ্যটা করতে পেরেছি তাহলে যিনি এই যোগ্যটা করলেন তার থেকে আমার অবস্থানটা বেটার হলো তার মানে আমি আরো শক্তিশালী রাজা দা এরকম পদ্ধতি আছে যেমন তোমাদের অশ্বমেধ যজ্ঞের কথা বলি একটা উদাহরণ দিই কিভাবে স্টেটাসটা এলিভেটেড হতো না এক একটি অশ্ব বা ঘোড়াকে যজ্ঞের উদ্দেশ্যে বলিদানের উদ্দেশ্যে উৎসর্গ করে সেই ঘোড়াটিকে ছেড়ে দেয়া হতো ঘোড়াটা ইচ্ছামতো মতো ছুটতো এবার ছুটতে ছুটতে ঘোড়াটার পা পড়বে যে সমস্ত ভূমির ওপরে সেই সমস্ত ভূমিতে যে ভূমি যেসব রাজার অধীনে তাকে ওই ঘোড়ার পিছনে পিছনে ছুটতে থাকা সেনাবাহিনী তার সাথে যুদ্ধ করতে হতো সেই সেনাবাহিনী কার সেনাবাহিনী ছিল যিনি যোগ্য করছেন তিনি ওই ঘোড়াটির পিছনে বিরাট সেনাবাহিনী পাঠিয়ে দিতেন এবারে যে রাজা ওই সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধ করে নিজের সার্বভৌমত্ব টিকিয়ে রাখতে পারতেন তিনি স্বাধীন রইলেন যারা পারল না ওই সেনাবাহিনীর কাছে পরাজিত হলো ওই তারা তাদেরকে কিন্তু যে রাজা অসম্মের যোগ্য করছেন তার কাছে পরাজয় স্বীকার করে নিতে হতো তার কাছে নতি স্বীকার করে নিতে হতো এইভাবে অন্যদেরকে নতি স্বীকার করাতেন সেকালে রাজারা এটা ছিল একটা উপায় সরাসরি যুদ্ধ ছাড়াও দ্য বেদিক পিরিয়ড ইজ রিপ্লিট উইথ রেফারেন্সেস টু ডাইভার্স স্যাক্রিফাইসেস অ্যান্ড রিচুয়ালস পারফর্মড বাই দ্য রুলার্স দেখো রিপ্লিট কথাটার মানে হচ্ছে পরিপূর্ণ বা ফিল্ড আপ ডাইভার্স মানে বিচিত্র বা ডিফারেন্ট টাইপস অফ তো বলছে যে বৈদিক সাহিত্য বলছে এই ধরনের বিভিন্ন রকম যোগ্য এবং অনুষ্ঠানে কথায় পরিপূর্ণ হয়ে আছে পিপল হু অ্যাসিস্টেড ইন দ্য অ্যাডমিনিস্ট্রেশন ওয়ার নোন অ্যাজ রত্নিন একটু আগেই তোমাদের রাজকর্মচারীদের কথা বলছিলাম অর্থাৎ রাজাকে যারা অ্যাডমিনিস্ট্রেশনে অ্যাসিস্ট বা সহায়তা করেন তাদের একটা সুন্দর নাম ছিল তাদের বলা হতো রত্নিন এই টার্মটা কিন্তু তোমরা মনে রাখবে র তয়ে দন্তন্যয়ে হস্যই দন্তন্য রত্নিন হয়তো এদের থেকেই পরবর্তীকালে মন্ত্রীদের ধারণা এসেছে মানে রত্নীনরা ছিলেন মানে মন্ত্রীরা যে কাজটা করতেন সেই কাজটাই ছিল রতনিনদের কাজ পসিবলি দ্য ল্যাটার ডে কনসেপ্ট অফ মিনিস্টার হ্যাজ কাম ফ্রম দিস অফিসিয়ালস দেয়ার ইজ নো রেফারেন্সেস টু বিদথ ইন দ্য লেটার ভেদিক এজ দেখো আর্লি ভেদিক পিরিয়ডে বিদথের কথা বলা হয়েছে কিন্তু পরবর্তী বৈদিক যুগের সাহিত্যগুলোতে কিন্তু বিদথের কথা নেই বিদথ আমরা কাকে বলেছিলাম মনে আছে বিষ কয়েকটা ছোটো ছোটো ফ্যামিলি নিয়ে তৈরি হতো একটা ফ্যামিলিকে কনগ্লোমারেট করে একটা ভিলেজ তৈরি হতো ওইরকম কতকগুলো ভিলেজকে কনগ্লোমারেট করে জন গন বিষ ইত্যাদি তৈরি হতো তো সেই বিষের অ্যাডমিনিস্ট্রেশন দেখতেন যারা মানে সেই যে একটা বোর্ড অফ মেম্বার্স ছিল তাদেরকে বলা হতো বিদত তো এটা ছিল অনেক ছোট কিন্তু পরবর্তীকালে ল্যাটারভেদিক পিরিয়ডে জনসংখ্যা অনেক বেড়ে গেছে তো ব্যাপারটা আরও অনেক বড় হয়ে গেছে তখন কিন্তু আর বিদথে কুলোচ্ছে না তখন ল্যাটারভেদিক পিরিয়ডে অন্য দুটো মানে তৈরি হয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ কমিটি তো একটা কমিটি ছিল যারা বয়স্ক এজেড পিপল যাদের অভিজ্ঞতা বেশি এক্সপিরিয়েন্স বেশি যারা অনেক বেশি জ্ঞানী তাদের নিয়ে তৈরি হতো সভা আর সমিতি সমিতিতে সকলেই যোগ দিতে পারত এমনকি শোনা যায় যে সে যুগে মহিলারাও সমিতিতে যোগ দিতে পারতেন তো পিপল হু অ্যাসিস্টেড ইন দ্য অ্যাডমিনিস্ট্রেশন ওয়ার নোন অ্যাজ রত্নিন পসিবলি দ্য লেটার ডে কনসেপ্ট অফ মিনিস্টার হ্যাজ কাম ফ্রম দিস অফিসিয়ালস অর্থাৎ এই রত্নিনদের থেকেই পরবর্তীকালে মন্ত্রীদের কাজকর্মের ধারণাটা এসেছে দ্যার ইজ নো রেফারেন্স টু বিদথ ইন লেটার ভেদিকেজ পরবর্তী বৈদিক যুগে বিদথের কোনো ধারণা পাওয়া যায়নি বিদথের পরিবর্তে পরবর্তী বৈদিক যুগে কী এলো কারা ভূমিকা পালন করতে শুরু করলো সভা অ্যান্ড সমিতি বিকেম ইম্পর্ট্যান্ট সভা আর সমিতি নামে দুটি সংস্থা খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠল দ্য এলডার্স অ্যাটেন্ডেড দি সভা অল মেম্বার্স অফ কমিউনিটি পসিবলি ফর্মড দ্য সমিতি ডিফারেন্ট অ্যাসপেক্টস অফ পলিটিক্স ওয়ার ডিসকাসড ইন দ্য সমিতি তাহলে হয়তো সভাতে ডিসিশন নেওয়া হতো কিন্তু সমিতিতে সকলের সঙ্গে বসে একটা আলোচনা করা হতো রাজনীতির বিভিন্ন বিষয় এখানে ডিসকাস করা হতো তাহলে দেখা যাচ্ছে যে আর্লি ভেদিক পিরিয়ড এবং লেটার ভেদিক পিরিয়ডের পলিটিক্যাল সিচুয়েশান কিন্তু একরকম ছিল না তোমরা খুব ভালো করে ভাগ করে নিয়ে বুঝে বুঝে পড়বে যে আর্লি ভেদিক পিরিয়ডের সিচুয়েশানটা কেমন ছিল লেটার ভেদিক পিরিয়ডে বা পরবর্তী বৈদিক যুগের সিচুয়েশানটা কেমন ছিল এইভাবে বৈদিক যুগের রাজনৈতিক অবস্থাটা তোমরা আর্লি ভেদিক এবং লেটার ভেদিক পিরিয়ড এই দুটো যুগ যুগের মধ্যে একটা কম্পারেটিভ স্টাডি করে পড়ে নেবে ঠিক আছে ভালো থেকো তোমরা সাবধানে থেকো আজকের মতো টপিক এখানেই শেষ